তোমাদের মধ্যে থেকে যারা 2021 পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য জেক্সপো এবং ভোকলেট এন্ট্রান্স এক্সামে পার্টিসিপেট করতে চাইছো বা তোমরা যারা জেক্সপো 2021 অথবা ভোকলেট 2021 এক্সামটা অ্যাটেন্ড করতে চাইছো তোমাদের সকলের জন্য কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটির মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরতে চাই। সবার প্রথম তো তোমাদের সকলকে স্বাগত জানাই হাউ ক্যান আই হেল্প ইউটিউব চ্যানেলে। আমি কৃষ্ণ ঘোষ আর আজকে এই ভিডিওটাতে যে ইনফরমেশনটা তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে যে বেশ কিছু স্টুডেন্টদের মনে প্রশ্ন ছিল বা এবং কয়েকজন কমেন্টও করেছিলে যে যারা এবছর মাধ্যমিক দিচ্ছ অথবা যারা ভোকেশনালে পড়ছো ইলেভেনে আছো বা টুয়েলভে পড়ছো যারা আইটিআই এর সেকেন্ড ইয়ারে আছো এই সমস্ত যাদের কাছে এখনও পর্যন্ত রেজাল্টটা আসেনি বা যারা পাস আউট স্টুডেন্টরা রানিং স্টুডেন্টরা কি এটা দিতে পারবে, তোমাদের সকলকে বলছি জেক্সপো বলো বা ভোকলেট এক্সাম বলো তোমরা দুটোতে একই সাথে পার্টিসিপেটও করতে পারবে, মানে দুটো এক্সামের ফর্ম একসাথেও দিতে পারবে। এছাড়াও হ্যাঁ দুটো এক্সামের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আলাদা আলাদা, তো অবশ্যই কোনো মাধ্যমিক পাস করা ছেলে কিন্তু ভোকলেট এক্সামটা দিতে পারবে না, কিন্তু একটা ভোকলেট এক্সাম দেওয়া ছেলে কিন্তু জেক্সপো এক্সামটা দিতে পারে যদি সে মাধ্যমিক পাস করার পর আইটিআই করছে অথবা ভোকেশনালে ভর্তি হয়েছে এবং তার 35% নাম্বার আছে। সেক্ষেত্রে সেই সমস্ত স্টুডেন্ট কিন্তু চাইলে জেক্সপো এবং ভোকলেট এক্সাম দুটোই দিতে পারে। আর একটা বিষয়, সমস্ত স্টুডেন্ট যারা যাদের কাছে এখনও রেজাল্ট আসেনি বা যারা পরীক্ষা দেয়নি তারাও দিতে পারবে, জাস্ট অ্যাপেয়ার বলে একটা অপশন থাকে ওই অ্যাপেয়ারিং অপশনটাকে সিলেক্ট করে তোমরা দিতে পারবে। হ্যাঁ যখন তোমাদের রেজাল্ট পাবলিশ হয় বা যখন তোমাদের অ্যাডমিশন হয় তার আগে তোমাদের যে রেজাল্ট বলো সেটা মাধ্যমিকের বলো বা আইটিআই বলো সেটা চলে আসে। এতদিন পর্যন্ত যেটা হয়ে আসছে আইটিআই এর জন্য আমি কিছু বলছি সেটা হচ্ছে দেখো আইটিআই এর কি হতো যে তোমরা সাপোজ ধরো না 2021 যদি সেকেন্ড ইয়ারে পড়ো 2021 ভোকলেটের ফর্ম ভরলে কিন্তু 2021 অ্যাডমিশন নিতে পারতে না, তার কারণ হচ্ছে আইটিআই এর যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটা আসতে বেশ কিছুটা সময় লেগে যায়, প্রায় এক বছর সময় লেগে যেত। তার জন্যে যে বছরে আইটিআই পাস করতো সেই বছরই স্টুডেন্টরা কিন্তু ভোকলেট দিতে পারতো না, কিন্তু তোমরা ভোকলেট এক্সামটা অ্যাটেন্ড করতে পারো নিজেদের এক্সপিরিয়েন্স বাড়াবার জন্য। এবং এটাও তোমাদের বলে রাখছি যদি তোমরা কাউন্সিলিংয়ের ডকুমেন্টস ভেরিফিকেশনের আগে তোমাদের ফাইনাল রেজাল্টটা তোমরা সাবমিট করতে পারো তাহলে অ্যাডমিশন নিতেও কোনো অসুবিধা হবে না। এই ভিডিওটি যে উদ্দেশ্যটা ছিল বা যে ইনফরমেশনটা প্রথম হচ্ছে কি যে যারা মাধ্যমিক দেবে এবছর তারাও জেক্সপো এক্সাম দিতে পারবে, যারা ভোকলেট মানে ভোকলেট এক্সামটা দিতে চাইছো তাদের জন্য এবছর যে পরিবর্তন হয়েছে, উচ্চ মাধ্যমিক সায়েন্স যাদের আছে 10+2 ভোকেশনাল যাদের আছে অথবা যারা আইটিআই এর সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট বা যারা পাস আউট স্টুডেন্ট, এই তিনটে ক্যাটাগরি স্টুডেন্ট হতে পারে তোমরা ফাইনাল ইয়ারে মানে এখনও রেজাল্ট পাওনি তারাও আবেদন করতে পারবে, আবার যারা অলরেডি পাস আউট করে আছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। হ্যাঁ ভোকলেটের যে পরিবর্তনটা হয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি সুযোগটা কারা পাবে জানো, যারা 10+2 সায়েন্স করেছে কিন্তু তারপর WBJEE দিয়ে হয়তো বিটেকে চান্স পায়নি, সেটা 2-3 বছর আগেও যদি তোমরা পাস আউট করে থাকো তবুও কিন্তু তোমাদের কাছে একটা দারুণ সুযোগ আছে। ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে মাত্র 2 বছরে যদি 10+2 সায়েন্স করা থাকে তাহলে মাত্র 2 বছরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে তারপর 3 বছরের বিটেক করা, জাস্ট 1টা বছর তোমাদেরকে বেশি লাগছে, মানে 5 বছরে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হচ্ছে এবং ভালো একটা সেক্টরে গভর্নমেন্ট সেক্টর বলো বা প্রাইভেট বলো প্রচুর জবের অপরচুনিটি তোমাদের কাছে খুলে যাচ্ছে। যাই হোক মেন যে দুটো পয়েন্ট, ফাইনাল ইয়ারের যারা আছো মানে যদি 12-এ পড়ো রেজাল্ট না বেরোলেও তোমরা পরীক্ষায় বসতে পারবে, আইটিআই এর ক্ষেত্রেও সেম ভোকেশনালের ক্ষেত্রেও সেম, আর যারা তোমাদের 10+2 সায়েন্সে আছো তাদের ক্ষেত্রেও সেম, মাধ্যমিকের ছেলেদের ক্ষেত্রেও সেম। যদি তোমরা পরীক্ষা না দিয়ে থাকো এবছর পরীক্ষা দেবে তবু তোমরা পরীক্ষায় বসতে পারবে। দ্বিতীয় পয়েন্ট গুরুত্বপূর্ণ, একই স্টুডেন্ট দুটো এক্সামেই চাইলে পার্টিসিপেট করতে পারে, হ্যাঁ একই দিনে এক্সাম আছে, এরপর কারিগরি ভবনের পক্ষ থেকে চেষ্টা করা হয় বারবার যে তোমাদের যে এক্সাম সেন্টারটা একই সেন্টারে রাখার, তা নাহলে তো তোমরা যদি আজকে সাপোজ ধরো নাও হাওড়াতে কাউরির বাড়ি, হাওড়ায় একটা সেন্টার পড়লো আর একটা সেন্টার পড়লো তোমার বর্ধমানে, নিশ্চয়ই একই টাইমে একই দিনের মধ্যে সেই পরীক্ষাটা দেওয়া সম্ভব না, কারণ 10:30 থেকে শুরু হচ্ছে জেক্সপো এক্সাম আর সেকেন্ড হাফে হবে ভোকলেট এক্সাম। যদি একই সেন্টারে পড়ে তবেই এটা সম্ভব হবে বা খুব কাছাকাছি যদি পড়ে তবে সম্ভব হবে, নাহলে তো একই সাথে দুটো এক্সামকে দেওয়া পসিবল নয়। যাই হোক যারা চাইছো যে দুটো এক্সামের ফর্ম ভরতে পারবে কি পারবে না এই প্রশ্নটা ছিল, সেটার উত্তর পেয়ে গেলে, যারা মাধ্যমিক দিচ্ছিলে তারা তাদের মনে কিছু প্রশ্ন ছিল, যারা অলরেডি পাস আউট হয়েছিলে সায়েন্স নিয়ে বা ভোকেশনাল নিয়ে তাদের মনে কিছু প্রশ্ন ছিল, এবং যারা এখন পড়ছিলে আইটিআই বা 12-এ পড়ছিলে তাদের মনেও প্রশ্ন ছিল, এই ভিডিওটিতে সেই প্রত্যেকটি প্রশ্নের উত্তর হয়তো দিতে পেরেছি।
এক্সাম যেটা হবে মার্চের 25 তারিখ থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হবে। সম্ভবত এবছর কিন্তু অফলাইন অ্যাপ্লিকেশন হওয়ার কোনো চান্স নেই। অনলাইনে 25 মার্চ থেকে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হবে। মার্চ জুন পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন চলবে। 14 জুন 2021 পর্যন্ত অনলাইনে 450 টাকা পেমেন্ট করে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। 18 জুলাই 2021 তোমাদের পরীক্ষাটা হবে। এই আপডেটটাই কারিগরি ভবনের পক্ষ থেকে এখন শেয়ার করা হয়েছে। ভবিষ্যতে যদি কোনো পরিবর্তন হয় অবশ্যই আমি সেটা আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরব। তোমাদের সকলের জন্য আমি ফেসবুকে কিছু গ্রুপ বানিয়েছি এবং হোয়াটসঅ্যাপেও তোমাদের 2021 জেক্সপোর প্রিপারেশনের জন্য কয়েকটা গ্রুপ তৈরি করছি। তোমরা চাইলে সেখানে যুক্ত হতে পারো। সমস্ত ইনফরমেশন, যে কোনো নোটিশ আসবে এবং কিছু স্টাডি মেটেরিয়াল, লাইভ ক্লাসেস আমি তোমাদেরকে সেখানে শেয়ার করব। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভবিষ্যতে তোমরা ইঞ্জিনিয়ার হতে চাও বা পলিটেকনিক বলো বা টেকনিক্যাল এডুকেশনের সাথে নিজেদেরকে যুক্ত করতে চাও, এই হাউ ক্যান আই হেল্প ইউ চ্যানেল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সঠিক তথ্য সঠিক সময়ে সঠিকভাবে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার 100% গ্যারান্টি দিতে পারে। এরপর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কি না করবে তোমাদের হাতে। ধন্যবাদ।